প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানায় এবার আমি তোমাদের গণিত বিষয়ের ভগ্নাংশের লসাগু ও গসাগু এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবো তো তোমার আটান্ন পৃষ্ঠায় তোমাদের দুটি ছক দেওয়া আছে তিন পয়েন্ট এক ও তিন পয়েন্ট দুই ইতিপূর্বে তোমরা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু নির্ণয় করা শিখেছ তো এই অভিজ্ঞতায় তোমরা ভগ্নাংশের গোসাগু লসাগু নির্ণয় করা শিখবে তো শুরুতে আগে ভগ্নাংশের ধারণা একটু দিই তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিবে যে তোমাদের একটা কাগজ নিতে বলেছে যে একটা কাগজ নাও যে ধরো একটা কাগজ এরকম আমি নিলাম এই কাগজকে কেটে দিয়ে সমান ভাগে ভাগ করে নিতে হবে তাহলে সমান ভাগে ভাগ করে যদি আমরা নিই তাহলে তো এই একটা ভাগকে আমরা কি বলবো দেখো শুরুতে আমাদের কাছে কিন্তু একটা একটা কাগজ ছিল একটা কাগজ ছিল সেই একটা কাগজকে কেসি দিয়ে আমরা সমান দুই ভাগে ভাগ করেছি তাহলে এই অর্ধেকটাকে আমরা কীভাবে লিখব ম্যাথের গণিতে আমরা কীভাবে লিখব এটা লিখব যে যেহেতু ভাগ এখানে দুইটা তাহলে আমরা হরে দুই লিখবো উপরে লিখবো এক অর্থাৎ এটা এই অর্ধেকটার গাণিতিক প্রকাশটা হচ্ছে দুই ভাগের এক তাহলে দেখো এটা একটা ভগ্নাংশ অর্থাৎ একটা সম্পূর্ণ একটা অংশের কিন্তু অর্ধেক এটা অর্থাৎ একের এখানে পাচ্ছি আমরা দুই ভাগের এক অর্থাৎ সম্পূর্ণ একটা অংশের দুই ভাগের এক পাচ্ছি তো এটাকে আমরা অর্ধেক লিখতেছি তাহলে এটাই হলো একটা ভগ্নাংশ অর্থাৎ সম্পূর্ণ একটা অংশের যে কোনো অংশকে আমরা ভগ্নাংশ বলে থাকি এখন এই কাগজটাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগকে আমরা কিন্তু লিখে লিখব যে তিন ভাগের এক অর্থাৎ এই যে এটা সম্পূর্ণ একটা অংশ ছিল সম্পূর্ণ একটা অংশ যেটার তিন ভাগের এক অংশ হচ্ছে এইটুকু তাহলে প্রত্যেকটাকে আমরা তিন ভাগের এক লিখতে পারি তো এটাই হচ্ছে ভগ্নাংশ তো এবার আসো ওই যে 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 তোমাদের দেওয়া আছে এখানে বলেছে দুইটা কলম দেওয়া আছে সমান খণ্ডের পরিমাণ এবং একটি খন্ড মূল কাগজের কত অংশ তাহলে সমান খণ্ডের পরিমাণ হচ্ছে দুই অর্থাৎ একটা কাগজকে আমরা দুই ভাগে ভাগ করলাম এই যে ধরো একটা কাগজ এটাকে দুই ভাগে ভাগ করে দিলাম তাহলে একটা কাগজ ধরো এই যে সমান দুই ভাগে ভাগ করলাম তাহলে এই একটা খণ্ড মূল কাগজের কত অংশ অর্থাৎ অর্ধেক অংশ তাহলে এটাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি অর্থাৎ সমান খণ্ড তিন ভাগে ভাগ করি তাহলে একটা খণ্ড হবে তিন ভাগের এক একটি খণ্ড মূল কাগজের তিন ভাগের এক অংশ যদি আমরা সমান খণ্ডের পরিমাণ চারটা করি অর্থাৎ কাগজটাকে আমরা ধরো এই এটা একটা কাগজ এটাকে যদি আমরা চার ভাগে ভাগ করি তাহলে একটা খণ্ড আমরা কীভাবে প্রকাশ করবো একটা খণ্ড কিন্তু এখানে চার ভাগের কিন্তু এক হবে মনোরভাবে যদি খণ্ড আমরা পাঁচটা করি তাহলে একটা খণ্ড মূল কাগজের হবে পাঁচ ভাগের এক এরপর তিন দশমিক দুই এখানে বলেছে যে ভগ্নাংশ হচ্ছে একটা দেওয়া আছে সেটা হচ্ছে অর্ধেক খণ্ডটি মূল কাগজের যত অংশ অর্থাৎ খণ্ডটি হচ্ছে মূল কাগজের অর্ধেক অংশ তাহলে এটাকে যদি আমরা আবার সমান দুই ভাগে ভাগ করি অর্থাৎ এই যে আমরা যে কাগজটা আমরা নিলাম এটাকে দুই ভাগে ভাগ করলাম এটা হচ্ছে এক ভাগ এটা হচ্ছে আর এক ভাগ হ্যাঁ তাহলে এই যে অর্ধেক ভাগটাকে এই অর্ধেককে যদি আবার আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে এই অংশটা কিন্তু তখন কি হচ্ছে এই অংশ কিন্তু তখন চার ভাগের এক ভাগ হচ্ছে অর্থাৎ এই অর্ধেককে আমরা দুই দিয়ে ভাগ দিলাম তাহলে দুই দিয়ে ভাগ দেওয়া এটার মানে হচ্ছে যেহেতু এই অর্ধেকের সাথে আমরা দুই দিয়ে ভাগ দিচ্ছি তার মানে এখানে এই দুইয়ের নিচে মনে মনে একটা কিন্তু এক আছে তাহলে এক যেহেতু আছে তাহলে এই ভাগের জায়গায় আমরা গুণ দিব এবং এই যে এই আমরা উল্টে দেবো এটা হচ্ছে নিয়ম উপরে এক যাবে নিচে দুই যাবে তাহলে দেখো উপরে এই হর লব লব গুণ হবে এখানে আর নিচে হর হর গুণ হবে তাহলে উপরে এক নিচে দুই দু চার দেখো হিসাবটা কিন্তু এ এটা এভাবেই হয়েছে যদি বাস তিনটা দিই অর্থাৎ এই অর্ধেককে তিন ভাগে ভাগ করি তাহলে আমাদের হিসাবটা এখানে হচ্ছে এভাবে যে হাফ গুণ উপরে হচ্ছে এক নিচে হচ্ছে তিন তাহলে উপরে এক হচ্ছে তিন নিচে তিন দুগুণে ছয় হচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি যে একটা ভগ্নাংশকে যে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা সরাসরি হরের সাথে গুণ হচ্ছে এখানে অনুরূপভাবে যদি আমরা ওই অর্ধেক ওই অর্ধেক কাগজকে আবার যদি চার ভাগে ভাগ করি চারটা ভাঁজ দিই তাহলে একটা ভাঁজ কি হবে মূল কাগজের হবে আট ভাগের এক অর্থাৎ দেখো এই যে এই হরের সাথে এই চার আবার গুণ হবে অর্থাৎ চার দুগুণে আট হবে এরপরে হচ্ছে যদি পাঁচ ভাগে ভাগ করি তাহলে পাঁচ দশ ভাগের এক হবে মূল কাগজের দশ ভাগের এক হবে এবং যদি ভাঁজ আমি ছয়টা করি তাহলে প্রতিটি ভাগ মূল কাগজের হবে বারো ভাগের এক অর্থাৎ এখান থেকে আমরা যে সিদ্ধান্ত নিতে পারলাম যে একটা যে কোনো একটা ভগ্নাংশ ধরো তিন নিচে হলো চার এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই এর মানে সরাসরি আমরা এটা লিখতে পারবো আট ভাগের তিন অর্থাৎ যে কোনো একটা ভগ্নাংশকে একটা পুনঃ সংখ্যা দিয়ে ভাগ করলে সরাসরি আমরা ওই ভগ্নাংশের হরের সাথে ওই যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা গুণ করে দিলেই আমরা সেই সংখ্যাটা ফলাফল আমরা এখানে পাব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ